তৎকালীন শ্রমিক কর্মচারী এবং সমস্ত পেনশনারগণ মিলে মহাকরণ অভিযান করছি। আমরা আমাদের স্মারকলিপি সহ আমাদের দাবি আমরা রাজ্যের অর্থ সচিবের কাছে আমরা দেব। আমাদের দাবির মূল কথা হলো ত্রিপুরা জুট মিলের 1647 জন শ্রমিক কর্মচারীর যে টাকা 250 কোটি টাকা, একত্রে একযুগে আমাদেরকে বরাদ্দ করতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে আমাদের যে টাকা দেওয়ার কথা সেই অনুসারে আমাদের টাকাটা আমাদেরকে পাইয়ে দিতে হবে। এবং এর মধ্যে যে তারা ইউনিয়নবাজি করে গোষ্ঠীবাজি করে যে পেমেন্ট করছেন তার বিরোধিতা আমরা করছি। ইতিমধ্যে তারা যে হলফনামাটা দিয়েছেন সেটা ওটা মিথ্যাচারে পরিণত হয়েছে। যে এখানে 1647 জন শ্রমিকের টাকা দেওয়ার কথা, সেখানে 1600 শ্রমিক কর্মচারীকে না দিয়ে তারা ওই কিছু শ্রমিককে অর্থাৎ ওই ইউনিয়ন যে ইউনিয়নগুলি মামলা করছে তাদের থেকে লিস্ট এনে তারা ওই ওই কিছু শ্রমিককে এখন পর্যন্ত 191 জনকে দিয়েছে। 1647 জনকে 191 জনকে, বাকি টাকা এখনো জোগাড় করতে পারেনি। আমাদের আমরা আজকে এই কারণেই অর্থ সচিবের কাছে যাচ্ছি যে সমুদয় টাকা, সমগ্র টাকা ঠিক সময়ে আমাদেরকে যেন দেয়, তার জন্য আমরা আমাদের এই আন্দোলনটা সংগঠিত করছি। আজকের আন্দোলন